প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম তোমাদের সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ বড় পুণ্য দিন, জানো তো? আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে আজকের দিনটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। অক্ষয় তৃতীয়াকে ঘিরে রয়েছে নানান রকমের কাহিনী। সেই রকম কিছু কাহিনী নিয়ে গল্প হলেও সত্যির আসরে আমি সোমশুভ্র উপস্থিত হয়ে গেলাম শুধুমাত্র তোমাদের জন্য। কথিত আছে, অক্ষয় তৃতীয়ার দিন থেকেই সূচনা হয়েছিল ত্রেতা যুগের। শ্রী বিষ্ণুর অবতার ভগবান শ্রী পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন আজকের দিনে, তাই অক্ষয় তৃতীয়াকে আমরা পরশুরাম জয়ন্তী বলেও জানি। আর জানো তো, আজকের দিন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বা বেদব্যাস রচনা শুরু করেছিলেন মহাভারতের। সে গল্পটা জানো তো, যে বেদব্যাস স্থির করেন যে তিনি মহাভারত রচনা করবেন, কিন্তু পুরো গ্রন্থটা লিখে যাওয়ার দায়িত্ব নিয়েছিলেন গণেশ, আমাদের গণেশ ঠাকুর। বেদব্যাস বলে যাচ্ছিলেন আর গণেশ ঠাকুর লিখে যাচ্ছিলেন আমাদের এই মহাকাব্য। তো আজকের এই দিনে কিন্তু সূচনা হয়েছিল আমাদের মহাভারতের। এছাড়াও অক্ষয় তৃতীয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও অনেক কাহিনী, তার মধ্যে একটি কাহিনী কৃষ্ণ সুদামার। শোনা যাক সেই গল্পটি কি। তোমরা অনেকেই হয়তো জানো, তবু আরেকবার শুনতে ক্ষতি কি। সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর তার সঙ্গী হয়েছিলেন সুদামা। সুদামা দরিদ্র ব্রাহ্মণের ছেলে, শিক্ষান্তে যে যার নিজ নিজ স্থানে ফিরে যান, কিন্তু তাদের মধ্যে গড়ে উঠেছিল গভীর সখ্যতা, আমরা যাকে বেস্ট ফ্রেন্ড বলি ঠিক সেই রকম। এবারে যা হয়, আমাদের যখন আমরা যখন স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে আমাদের কর্মজগতে চলে যাই, তখন কিন্তু বন্ধুদের সঙ্গে আমাদের পথ আলাদা হয়ে যায়। শ্রীকৃষ্ণ ঘটনাক্রমে হয়ে গেলেন দ্বারকাধীশ, মানে দ্বারকার মহারাজা, আর সুদামা কিন্তু রইলেন সেই দরিদ্র ব্রাহ্মণ হয়ে। ভীষণ কষ্টে কাটে তাদের দিন। সুদামা ঠিক করলেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি দেখা করতে যাবেন, কেননা বাড়ির থেকে তার স্ত্রী এবং তার আত্মীয় পরিজনরা বলছিল, সুদামা তোমার বন্ধু তো মহারাজা দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, তুমি এই রকম কষ্ট ভোগ করছো, এটা তো নিশ্চয়ই শ্রীকৃষ্ণের পছন্দ হবে না, অতএব তুমি বন্ধুর কাছে যাও এবং তার কাছে গিয়ে তোমার অবস্থার কথা খুলে বলো, সাহায্য প্রার্থনা করো তার কাছে, শ্রীকৃষ্ণ দয়া করলে তোমার ভাগ্য ফিরে যেতে পারে। সুদামা মনে দ্বিধা এবং সংশয় নিয়ে উপস্থিত হলেন দ্বারকায়, দেখা করলেন শ্রীকৃষ্ণের সঙ্গে। দেখা করাটা অবশ্য খুব একটা সহজ হয়নি, এক দরিদ্র ব্রাহ্মণ হঠাৎ করে একদম মহারাজার দর্শন প্রার্থী, এ কেমন? প্রহরীরা আটকে দিল তাকে, কিন্তু খবর পৌঁছে গেল শ্রীকৃষ্ণের কাছে যে এক ব্রাহ্মণকে আটক করে রেখেছেন তার প্রহরীরা। ছুটে এলেন তিনি এবং এসে দেখলেন তার পরম মিত্র, তার প্রিয় বন্ধু সুদামা। তিনি বুকে জড়িয়ে ধরলেন সুদামাকে, নিয়ে এলেন তার রাজপ্রাসাদে, সেবা যত্নে ভরিয়ে দিলেন সুদামাকে, নিজে হাতে জল ঢেলে ধুইয়ে দিলেন তার পা। শ্রীকৃষ্ণের মহিষী রুক্মিণী সত্যভামা প্রমুখ সুদামাকে নানানভাবে সেবা করতে লাগলেন, ভালো ভালো খাবার দিয়ে সুন্দর বস্ত্র দিয়ে তাকে আপ্যায়ন করতে লাগলেন। কিন্তু সুদামা তিনি আর মুখ ফুটে শ্রীকৃষ্ণের কাছে নিজের অবস্থার কথা বলে উঠতে পারলেন না।
বন্ধুর আতিথেয়তায় এবং বন্ধুর ভালোবাসায় আপ্লুত হয়ে শুধু নয়ন জলে ভাসতে লাগলেন সুদামা। শ্রীকৃষ্ণ যে এখনো তাকে ভোলেননি এবং আজও একই রকম আদর ও সম্মান করেন তাকে, এইটাই সুদামার কাছে ছিল পরম প্রাপ্তি। আর সত্যি করে বলতো বন্ধুরা, বন্ধুর কাছে গিয়ে কি অর্থ সাহায্য চাওয়া যায়? একটু দ্বিধা একটু সংকোচ বাঁধে তো। তো সুদামাও কিন্তু পারেননি সেই কথা বলতে। শ্রীকৃষ্ণের কাছে সারাদিন কাটিয়ে বিদায় নিলেন সুদামা। ঘরে এসে তিনি আর চিনতে পারছেন না নিজের বাড়িকে। তিনি দেখছেন তার বাড়ির জায়গায় দাঁড়িয়ে আছে এক বিরাট অট্টালিকা, দাস দাসী পরিপূর্ণ অপূর্ব সুন্দর এক অট্টালিকা। তিনি বিশ্বাস করতে পারছেন না যে ভোজবাজির মতো তার পর্ণকুটির কোথায় অদৃশ্য হলো, আর সেই পর্ণকুটিরের জায়গায় দাঁড়িয়ে আছে এত বড় একটা প্রাসাদকম অট্টালিকা। তিনি তো ভাবছেন ভেতরে ঢুকবেন কি ঢুকবেন না, বুঝতেই পারছেন না এটা আদৌ তার গৃহ কিনা। এমন সময় ভেতর থেকে সুসজ্জিত হয়ে বেরিয়ে এলেন তার মহিষী, তার স্ত্রী। এসে বললেন ভেতরে এসো। সুদামা তো অবাক, বলছেন এ আবার কি করে সম্ভব, আমাদের বাড়ি কোথায় গেল, আর তোমার গায়ে এত সুন্দর সুন্দর পোশাক এবং অলংকার কি করেই বা এলো? সুদামার স্ত্রী বললেন, তোমার পরম মিত্র তোমার বন্ধু শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের ভাগ্য ফিরে গেছে। এই বিরাট অট্টালিকা তিনি আমাদের থাকতে দিয়েছেন, এবং এই যত দাস দাসী অর্থ করি যা দেখছো চারিদিকে, যে প্রতিপত্তি যে ঐশ্বর্য তুমি এখন দেখতে পাচ্ছ, সবই কিন্তু তোমার বন্ধু আমাদেরকে দিয়েছেন ভালোবেসে সম্মান করে। সুদামা তো শুনে অবাক, যে কথা তিনি নিজের মুখে তার বন্ধুর কাছে বলতে পারেননি, অন্তর্যামী শ্রীকৃষ্ণ কিন্তু সেই কথা ঠিক বুঝে গেছেন, এবং বন্ধুর সমস্ত অভাব অনটন দূর করে দিয়েছেন তিনি। এমনই হয় বন্ধুত্ব, আর এমনই হয় ঐশ্বরিক কৃপা। ঈশ্বর অন্তর্যামী, তিনি তোমার দুঃখ কষ্টের কথা সবই কিন্তু জানেন, তিনি অলক্ষে বসে সবই দেখেন, এবং সঠিক সময়ে তিনি তার আশীর্বাদ দিয়ে তোমাকে ধন্য করেন। অতএব আমরা মুখ ফুটে প্রার্থনা করি বা না করি, ঈশ্বরের কাছে কোনো কিছুই কিন্তু অজানা নয়। এইভাবেই অমর হয়ে রইল শ্রীকৃষ্ণ ও তার বন্ধু সুদামার বন্ধুত্বের কাহিনী। অক্ষয় তৃতীয়ার দিন ঘটেছিল এই ঘটনা, তাই আজকের তিনটির সঙ্গে অমর হয়ে রইল এই বন্ধুত্বের সুন্দর কাহিনী। এইবারে আসি আরেকটি গল্পে। এই গল্পটি মহাভারতের। মনে আছে সেই পাশা খেলা হয়েছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে? প্রথমবার তো সেই সাংঘাতিক ঘটনা, দ্রৌপদীকে চরমভাবে অসম্মানিত হতে হয়েছিল ভরা রাজসভায়। দ্বিতীয়বার হয় আবার এই দূতক্রীড়া বা পাশা খেলা। সেইবারে কিন্তু শর্ত থাকে যে যেই দল হারবে তাকে 13 বছরের বনবাসে যেতে হবে। 13 বছরের বনবাস ঠিক নয়, 12 বছর সে থাকবে বনবাসে, আর 1 বছর সে থাকবে অজ্ঞাতবাসে। অজ্ঞাতবাস হচ্ছে এমনভাবে থাকতে হবে ছদ্মবেশে যাতে তোমাকে কেউ চিনে নিতে না পারে। যদি তোমাকে এই অজ্ঞাতবাসের মধ্যে কেউ চিনে ফেলে, মানে আসল পরিচয় যদি প্রকাশ পেয়ে যায়, তাহলে কিন্তু আবার প্রথম থেকে সেই 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস, আবার গোটা বিষয়টা কিন্তু রিপিটেড হবে। এই রকম একটি শর্ত ছিল, এবং এখানেও শকুনির
চতুর চালে হেরে যান পাণ্ডবরা এবং ১২ বৎসরের জন্য বনবাসে যান। তার বনবাসের সময় কিন্তু শান্তিপূর্ণ ছিল না কখনোই, কারণ কৌরবরা এর মধ্যে অনেক চেষ্টা করেছিলেন কি করে পাণ্ডবদের জীবনকে অতিষ্ঠ করে তোলা যায়। নানানভাবে উত্তপ্ত করছিলেন তারা পাণ্ডবদেরকে এবং দ্রৌপদীকে। এইরকমই একটি দিনের ঘটনা যখন ঋষি দুর্বাসা কিন্তু এক মহা তপস্বী ছিলেন, কিন্তু অত্যন্ত বদমেজাজি, অত্যন্ত ক্রোধ ছিল তার, কথায় কথায় রেগে যেতেন এবং রেগে গেলে নানান রকম ভয়ঙ্কর অভিশাপ দিতেন যার উপরে রেগে গেছেন তাকে। একদিন এই দুর্বাসা মুনির সঙ্গে দেখা হয় কৌরবদের। দুর্যোধন দুর্বাসা মুনিকে অনুরোধ করেন যে বনে পাণ্ডবরা রয়েছেন সস্ত্রীক দ্রৌপদীকে নিয়ে, আপনি সেইখানে যান, তাদের আতিথেয়তা গ্রহণ করুন এবং তাদেরকে আশীর্বাদ করেও আসবেন। ঋষি দুর্বাসা তো চললেন পাণ্ডবদের সঙ্গে দেখা করতে। দুর্বাসা গিয়ে উপস্থিত হলেন এমন একটি সময় যখন পাণ্ডবদের সকলের মধ্যাহ্ন ভোজন শেষ, সকলে খাওয়া দাওয়া করে ফেলেছেন, এমনকি দ্রৌপদীর ভোজনও শেষ হয়েছে। ঘরে কিন্তু আর একটি কণাও খাদ্য অবশিষ্ট নেই। এমন সময় দুর্বাসা তার কয়েকশো শিষ্য নিয়ে উপস্থিত হলেন পাণ্ডবদের কাছে এবং গিয়ে বললেন যে যুধিষ্ঠির, আমি ঋষি দুর্বাসা, অন্যান্য মুনিদের নিয়ে আজ তোমার দ্বারে এসেছি, আমাদেরকে ভোজন করাও, আমরা অত্যন্ত ক্ষুধার্ত। এই কথা শুনে যুধিষ্ঠিরের তো মাথায় হাত, কি করবেন তিনি? তিনি গেলেন দ্রৌপদীর কাছে, পাঞ্চালীর কাছে গিয়ে বললেন, পাঞ্চালী, মহর্ষি দুর্বাসা এসেছেন সবান্ধবে, অনেক মুনি ঋষি সকলকে নিয়ে উপস্থিত হয়েছেন মহর্ষি দুর্বাসা, তিনি আমাদের কাছে ভোজন করতে চান, তার ভোজনের ব্যবস্থা করো। দ্রৌপদী বললেন, সর্বনাশ, আর্য আমি কি করে ভোজনের ব্যবস্থা করব? বাড়িতে তো আর কোনো রকমের খাদ্য অবশিষ্ট নেই, আপনাদের খাওয়া হয়ে গেছে, আমার খাওয়াও সম্পন্ন, কি করি? মহা বিপদ উপস্থিত। যুধিষ্ঠির গিয়ে ঋষিকে বললেন যে মহর্ষি, আপনারা যান, হাত মুখ ধুয়ে আসুন, এসে বসুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। পঞ্চপাণ্ডব মনে মনে মোটামুটি সিদ্ধান্ত নিয়েছেন যে করেই হোক ঋষিদের ভোজন তো তাদের করাতেই হবে, নইলে অনর্থ ঘটে যাবে, কি না কি অভিশাপ দিয়ে বসবেন মহর্ষি তখন। আর এদিকে দ্রৌপদী তো মানে কি বলবো, চোখ বন্ধ করে নিবিষ্ট মনে ডাকছেন, হে সখা, হে শ্রীকৃষ্ণ, উদ্ধার করো এই বিপদের হাত থেকে আমাকে। বস্ত্রহরণের সময় তুমি যেইভাবে আমাকে রক্ষা করেছিলে, আমাকে অপমানিত হতে দাওনি, সেইভাবে আজ এই ঘোর বিপদের সময় তুমি রক্ষা করো আমাকে। কারণ পাঞ্চালী তো গৃহিণী, সকলকে খাদ্য দিয়ে পরিতৃপ্ত করার কর্তব্য তো তাঁরই। এমন সময় মধুর হেসে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ। সখি, ডাকছিলে কেন? দেখো না সখা, এইরকম বিপদ এসে হাজির হয়েছে আমাদের দ্বারে, মহর্ষি দুর্বাসা এসে হাজির হয়েছেন, আমাদের এখানে ভোজন করতে চান, সঙ্গে রয়েছেন আরও কয়েক শত মুনি ঋষি, কী করে ভোজন করাবো তাদের? আমার ঘরে তো বিন্দু মাত্র খাদ্য অবশিষ্ট নেই। শ্রীকৃষ্ণ বললেন, হবে হবে সখি, আগে আমাকে ভোজন করাও, আমি ভীষণ ক্ষুধার্ত। দ্রৌপদী বলল, সখা, তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি কোথার থেকে পাবো খাদ্য? শ্রীকৃষ্ণ বললেন, আছে, ভালো করে খুঁজে দেখো, তুমি রান্নাঘরে ঠিক খাদ্য খুঁজে পাবে।
द्रौपदी बोलें ना सखा आमी जानी आमी निजे हाथे समस्त बासनकोसन तुले रेखेछि खाद्य कोथाओ नेई। श्रीकृष्ण बोलें आछे चलो आमी गिये देखछि। एबारे श्रीकृष्ण गिये ओई भातेर हाँड़ी तुले निलें निजेर हाथे आर गिये देखलें हाँड़ीते एकटा छोट्ट एक कणा अन्न लेगे रयेछे। বললেন এই তো রয়েছে খাবার, তুমি আমাকে খেতে দিচ্ছিলে না। তখন দ্রৌপদী বললেন কি বলছো সখা, এই একটি অন্ন তুমি খাবে আর এই খেয়ে তোমার পেট ভরবে? কি হয় কখনো? ভরবে ভরবে সখী ভরবে, দাও। তিনি নিজে হাতে সেই অন্নটি নিয়ে মুখে দিলেন এবং খেয়ে একটি লম্বা পরিতৃপ্তি ঠেকুর তুলে বললেন অহম তৃপ্তস্মি, তৃপ্ত হলাম তোমার এই খাদ্য খেয়ে, আমার পেট এবং মন জুড়িয়ে গেল। এদিকে হয়েছে কি, বাইরে দুর্বাসা মুনি তো অন্যান্য মুনি ঋষিদেরকে নিয়ে বসে রয়েছেন, আর হঠাৎ করে তারা অনুভব করলেন যে তাদের পেট পুরো জয় ঢাক, মানে পেট একদম ভর্তি, যেন এক্ষুনি প্রচুর খাবার খেয়েছেন তারা। দুর্বাসা মুনি তো অত্যন্ত অপ্রস্তুত হয়ে পড়লেন, ভাবছেন এক্ষুনি তো পাণ্ডবরা এবং দ্রৌপদী তাদের জন্য তা অন্ন নিয়ে আসবে, খাদ্য নিয়ে আসবে, তখন খাবেন কি করে? পেটে তো মানে একাংশ আর পেটে জায়গা নেই খাদ্য গ্রহণ করবার। তারা তখন অত্যন্ত লজ্জায় পড়ে গেছেন। তখন দুর্বাসা মুনি তার সঙ্গী সাথীদের বললেন যে পাণ্ডব এবং দ্রৌপদী এখানে চলে আসার আগে চলো আমরা পালাই এখান থেকে, নইলে আমরা অসম্মানিত হব, কারণ পাণ্ডবরা তো এত কিছু আয়োজন করে নিয়ে আসবেন আর আমরা তো কিচ্ছু খেতে পারবো না। এই কথা শুনে সমস্ত ঋষিরা তো ওখান থেকে ছুটতে পারলেন, সকলের পেট তখন একদম পরিপূর্ণ ভর্তি, তারা মানে আর এক কণা খাবারের জায়গা তাদের পেটে আর অবশিষ্ট নেই। কি করে ঘটলো এমন ঘটনা? আসলে পরমাত্মা যিনি, যিনি শ্রীকৃষ্ণ, তিনি যদি খাদ্য গ্রহণ করে তৃপ্ত হন তাহলে তো বিশ্ব সংসার পরিতৃপ্ত হলো, বিশ্ব সংসারের পেটে অন্ন জুটল। তো শ্রীকৃষ্ণ এইভাবে রক্ষা করলেন দ্রৌপদীর সম্মান আরও একবার এবং তিনি দ্রৌপদীর হাতে তুলে দিলেন অক্ষয় পাত্র। একটি পাত্র তুলে দিলেন দ্রৌপদীর হাতে, যেই পাত্রে অন্ন খাদ্য কখনো সমাপ্ত হবে না, শ্রীকৃষ্ণের বরে সব সময় পূর্ণ থাকবে, সদা সর্বতা পূর্ণ থাকবে এই অক্ষয় পাত্র। সেই অক্ষয় পাত্র আজ এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণ তার প্রিয় সখী কৃষ্ণা দ্রৌপদীর হাতে তুলে দিয়েছিলেন। এরপর আর কোনো দিন অন্ন বা খাদ্যের অভাব দেখা দেয়নি পঞ্চপাণ্ডবদের গৃহে। আর কথিত আছে এই অক্ষয় পাত্রের ক্ষমতা এমন যে সারা বিশ্ব সংসারের ক্ষুধা তৃষ্ণা নিবৃত্তি করতে পারে এই অক্ষয় পাত্র। আজকে অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীকৃষ্ণের দান দ্রৌপদীকে। তো শুনলে তো অক্ষয় তৃতীয়ার দিন কেন এত পবিত্র, এত তাৎপর্যপূর্ণ? এছাড়া বিশ্বাস করা হয় যে আমরা বলি না সেই আমাদের ধন সম্পদের দেবতা কুবের, আজকের দিনে কুবেরও নাকি ভার গ্রহণ করেছিলেন বিশ্ব সংসারের ঐশ্বর্যের, ঐশ্বর্য রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন কুবের। তো অক্ষয় তৃতীয়াকে ঘিরে রয়েছে নানান কাহিনী, নানান পবিত্র কথা রয়েছে আজকের এই দিনটিকে ঘিরে। তোমাদের সকলের জন্য ঈশ্বরের কাছে আমি অক্ষয় জীবন এবং অক্ষয়
অক্ষয় শান্তি অক্ষয় ঐশ্বর্য কামনা করি। শ্রীকৃষ্ণ পরমেশ্বর আমাদের সকলের মঙ্গল করুন, আমাদের সকলের প্রার্থনা তিনি আজ পূর্ণ করুন। আমাদের জীবন অক্ষয় হোক, আমাদের জীবন পূর্ণ হোক। কেমন লাগলো আজকের গল্প হলেও সত্যির আসর? অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর তোমাদের কাছেও আমি জানতে চাইব, আরও কিছু গল্প আরও কিছু কাহিনী তোমরা জানো কি না আজকের এই দিনটিকে ঘিরে? জানলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও।